বাংলাদেশের খেলা দেখবেন আপনার প্রেসার হাই হবে না বা আপনি হচ্ছে যে স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না ওপেনিং অর্ডারে যে 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 নেমেছে এটা বলা বলা যায় হয় হয় মানে আমি বলতে ওরা অন্যরকম একটা ডায়রিয়া রোগে ভুগতেছে আসতে যাচ্ছে তো আশা করি কারণ ক্রিকেটটা তো আমাদের রক্তে মিশে আছে আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশের খেলা দেখবেন আপনার প্রেশার হাই হবে না বা আপনি হচ্ছে যে স্ট্রোক করার মতো অবস্থা ফেস করবেন না এমন না যেটা বরাবরই আমরা করে আসছি যে আমরা এই হতবাগা বা ব্যর্থ প্রেমিকরা বাংলাদেশকে ভালোবেসে বরাবরই ব্যর্থ হয়েছি সো আজকের যে অবস্থা এই অবস্থা থেকে যে ভুল ত্রুটিগুলা সুদ্রিয়ে নিয়ে যদি সাউথ আফ্রিকার সাথে আরো ভালোভাবে কাম ব্যাক করতে পারি ইনশাল্লাহ আমাদের জয়ের দ্বারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি না আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট যাবে সেক্ষেত্রে আপনার নেদারল্যান্ড আর নেপাল এদের থেকে সিওর শর্ট বাংলাদেশ জিতার মানে জিতার কথা আর যেহেতু শ্রীলঙ্কার সাথে ফিফটি ফিফটি চান্স ছিল সেটা আমরা উতরে গেছি আমি আশা করি যে নেপাল এবং নেদারল্যান্ডকে খুব অনায়াসে আমরা মানে হারাইতে পারবো এমনকি সাউথ আফ্রিকার সাথে যদি ভালো ক্রিকেটটা খেলা হয় যে এই ম্যাচে যে ভুল ত্রুটিগুলো ছিল যেমন ওপেনারাই মানে ই করে নাই রান করতে পারে নাই বা মিডল অর্ডারে সাকিবের থেকে এরকমের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং আমরা আশা করি নাই প্রতিষ্ঠানের যখন লাগতো তখন ওইরকম আপার কাট খেলার কোনো দরকার ছিল না তো এই যে ভুলগুলা আমি মনে করি না বোলিংয়ে কোনো ভুল আছে বোলিংয়ে প্রথম পাঁচটা ওভার খারাপ গেছে কিন্তু পরে যে কামব্যাকটা করছে এটা কিন্তু কামব্যাক শতর সংখ্যা ধন্যবাদ জানাইতে হয় জানা আছে এরকম একটা সাহসী পদক্ষেপ নিছিল একজন লেগ স্পিনারকে খেলাইছে তো আমি মনে করি এই যে পদক্ষেপগুলা আর আমাদের সবথেকে জরুরি হচ্ছে আমাদের যে ক্যাপ্টেন নিজের ফর্মে ফেরা কারণ নিজে যদি লিড না করে তো দলের তো আর সাহস পাবে না উনি যদি ভালো রান করে ওনার দায়িত্ব হচ্ছে ব্যাটিং ক্যাপ্টেনসিটা যেরকম হচ্ছে সাকিব আল হাসান আছে কিছু সিনিয়র প্লেয়ার আছে তারা এগুলো সামলাই নেবে উনি নিজে যদি ব্যাটিংটা একটু ভালো করে আমি মনে করি সাউথ আফ্রিকা হারানো সম্ভব আমি কি বলবো সেই রাত্রে থেকে ঘুম হারাম সেই কাকডাকা ভোরের সময় আমি আজকে এখানে উপস্থিত হয়েছি শুধু বাংলাদেশের খেলা দেখবো বলে আর বাংলাদেশের খেলা থাকলে একটা অন্যরকম ফিলিংস মনে হয় মনের ভিতরে তো আজকে বাংলাদেশ টিম যে খেলা দেখিয়েছে তাতে অনেক খুশি আমরা এরকম খেলাই আশা করি খেলা তো আর এক পাশে হলে ভালো হয় না ভাই খেলা খেলার মতো হইতে হবে আজকে এরকম খেলা হয়েছে আমরা এই বিশ্বকাপ নিয়ে অনেক কিছু ভাবতে পারি আমাদের এই বিশ্বকাপে অনেক কিছু পাওয়ার আশা আছে আজকের যে খেলা দেখে আলহামদুলিল্লাহ তারা না থাকলে ম্যাচটা সফল হতো না তাদের যে প্রত্যাশা তাদের যে একটা ভরসা এই টিমকে নিয়ে বাংলাদেশকে নিয়ে তারা না থাকলে এটা কখনো জিতারা পসিবল ছিল না তার একটা বড় একটা চ্যালেঞ্জের মুখে মুখের থেকে তারা উঠে এসে বাংলাদেশকে বিজয়ের মুখ দেখিয়েছে এক কথা অসাধারণ রিয়াদ রিয়াদ ভাই এবং তাহাদের হৃদয় বলে চল্লিশ অসাধারণ এক কথা অসাধারণ এবং বোলিং এর ঋষাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান জুটি খুব ভালো করছে বাংলাদেশ আগে আগাই যাওক অনেক আগানো থাকুক বাংলাদেশ বিশ্বকাপে আমরা সেমিফাইনাল পর্যন্ত যাইতে চাই আমাদের লক্ষ্য কিন্তু খুব একটা বেশি রানের ছিল না একদম একশো একশো চব্বিশ রানের একটা লক্ষ্য ছিল যেটা একদম অতি সহজ একটা লক্ষ্য ছিল কিন্তু সেটা তারা করতে নেমে আমাদের ব্যাটিং ওপেনিং অর্ডারে যে ধস নেমেছে এটা বলা যায় বলা হয় যে মানে আমি বলতে হয় যে ওরা অন্যরকম একটা ডায়রিয়ার ওপরে ভুগতেছে আসতেছে যাচ্ছে ব্যাটিং যে ওপেনিং অর্ডার যেটা আপনি আরেকটা জিনিস দেখেন আমাদের আজকে বোলিং অর্ডার যেটা ছিল বোলিং ইউনিটের যেটা ছিল তাদের খুব ভালো একটা পারফরমেন্স হয়েছে আমার মনে হয় যে আমি লাস্ট কয়েক বছরে এমন কোনো পারফরমেন্স দেখিনি আজকে যেটা দেখলাম জি রিশাদ বর্তমান বাংলাদেশের একজন ভালো লেগ স্পিনার এবং আমাদের একজন এরকম লেগ স্পিনারের দীর্ঘদিনের আশা ছিল সেই আসার জায়গাটা সে রিশাদ হোসেন আমাদের আজকে পূরণ করেছে